প্রতিমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ওয়ালনাট ব্যানানা কেক। খুবই সহজে আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি। আমার এখানে তিনটে পাকা কলা, এক কাপ ময়দা, 3/4 কাপ চিনি, পাউডার সুগার, 1/2 কাপ দই, 1/2 কাপ ওয়ালনাট। যেহেতু এটা ওয়ালনাট কেক, ওয়ালনাট আপনারা যে কোনো ড্রাই ফ্রুটই দিতে পারেন। 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1 পিঞ্চ সল্ট আর 1/4 টিস্পুন দালচিনি পাউডার। আর এখানে নিয়েছি 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল এবং 3 টিস্পুন আমি বাটার দেবো। আপনারা শুধু তেল দিয়েও করতে পারেন বা শুধু বাটার দিয়েও করতে পারেন বা দুটো মিক্স করেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি প্রথমে কলাগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড মিক্সার না থাকে আপনি মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন। আমি আপনাদের আজকে মিক্সার গ্রাইন্ডারেই দেখাচ্ছি। কলাগুলো প্রথমে নিয়ে নিলাম, ওতে আইসিং সুগার দিলাম। যদি আইসিং সুগার না থাকে আপনারা নর্মাল চিনিকেও গুঁড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এটাকে আমি গ্রাইন্ড করব। আমি কলা এবং আইসিং সুগারটাকে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে আমি দইটা দিয়ে দেব। দইটা আর তেলটা বাটার আমি এই জন্য অল্প দিই যে তার গন্ধটা ভালো হবে বলে। এটাও 3 টেবিল স্পুন আমি বাটার দিই। এটাকে আমি আর একবার চালিয়ে নিই। হ্যাঁ, তেল আর বাটার দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এবার আমি একটা বড় বোলে ঢেলে নেব। আচ্ছা, তার আগে আপনাদের একটা কথা বলে নিই। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, সবার বাড়িতে তো ওভেন থাকে না,
এটা অন্য কিভাবে করা যায় তা আমি আপনাদের কুকারে করে দেখাবো, খুবই সহজই। তার জন্য আমাকে আগে কুকারটাকে গ্যাস জ্বালিয়ে কুকারটাকে বসিয়ে নিতে হবে, গরম করে নিতে হবে। তার মধ্যে না আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা আমার ইউজ করা নুন, আমি যখন বেক করি তখন এই নুনটা ইউজ করি। আবার রেখে দিতে পারে, আবার যখন কখনো বেক করবেন তখন এই নুনটাই ইউজ করতে পারবেন। নুনটা দিলে কি হয়, এর তাপটা সমানভাবে ওঠে, যেটা ওভেনে হয় সেটাই এতেই হবে। এই ওভেনে এইরকম সবার বাড়িতেই থাকে, কোনো স্ট্যান্ড বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে কুকারে হুইসেল আর এই গাস্কেটটা খুলে রেখে দেবেন। খুলে নিলাম, খুলে নিয়ে এটাকে বন্ধ করে 10 মিনিট প্রিহিট করতে দিন, যেমন মাইক্রোওভেনে প্রিহিট করে মানুষ সেই রকম। ততক্ষণ আমি ব্যাটারে চলে আসি। এর মধ্যে আমি দেব ময়দা, আমি ময়দার মধ্যে বেকিং সোডা, দালচিনি গুঁড়ো আর নুন মিক্সড করে নিলাম। নিয়ে একবারে দেবেন না, এটা এক কাপ ময়দাকে 3 ভাগে করে দেবেন আর হালকা হাতে এটাকে মিক্স করবেন। এটা এবার আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে ভ্যানিলা এসেন্স আমি 1 টিস্পুন দেব। এটাকেও মিশিয়ে নেব ভালোভাবে। যেহেতু এটা ওয়ালনাট কেক, এর মধ্যে আমি কিছুটা ওয়ালনাট মিশিয়ে দেবো, কিছুটা উপরে দেবার জন্যে রাখলাম। অনেকে ডিম পছন্দ করেন না, এটা তাদের পক্ষে খুবই ভালো। এগলেস ব্যাস, এটা আমার হয়ে গেছে। এবার আমি যে পাত্রে করব সেটা কেক টিন সবসময় কুকারের ভিতর ঢোকে না, তার জন্য সাধারণ যে কোনো স্টেনলেস স্টিল হোক অ্যালুমিনিয়ামের পাত্র নিলেই হবে। আমি এখানে একটা অর্ডিনারি অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি, যেটা কুকারের মধ্যে অনায়াসে চলে যাবে, ঢুকে যাবে আর কি। তার মধ্যে আমি একটু তেল মাখিয়ে একটু ময়দা ছড়িয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো।
ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে এটাকে দুবার ঠুকে নেবেন, ট্যাপ করে নেবেন, ব্যাস। আর এটা অপশনাল, আমার কাছে কিছু চোকো চিপস ছিল তাই আমি এটা ওপর থেকে দিয়ে দিয়েছি। আপনাদের যে দিতেই হবে এর কোনো মানে নেই, দেখতে ভালো লাগবে দিয়ে দিলাম, ছিল তাই। আর যেটুকুনো ওয়ালনাট রেখেছিলাম সেটাও উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে, কুকারটা আমার গরম হয়ে গেছে, আমি এটা 10 মিনিটের জন্য গরম করেছিলাম, দেখুন এটা গরম হয়ে গেছে। আমি আঁচটাকে মিডিয়ামে রেখে কেকের বাটিটাকে খুব সাবধানে, খুব গরম কিন্তু, সাবধানে এটা ভেতরে আমি বসিয়ে দিলাম, ঠিক করে বসিয়ে দিলাম। বসিয়ে এটা বন্ধ করে 35 থেকে 40 মিনিটের জন্য রেখে দিলাম। অত লাগে না, 35 মিনিটে মোটামুটি কেক আপনার রেডি হয়ে যাবে। এটা আমার 40 মিনিট হয়ে গেছে, আমি কুকারটা খুলে একটু দেখে নিই। কেক দেখবেন একটা টুথপিক নিয়ে সোজা এরকম গেঁথে দেখবেন, যদি ক্লিন হয়, কিছু না লাগে, তাহলে ভাববেন কেক রেডি। আমি এটা এবার নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে প্রথমে একটু ছুরি দিয়ে সাইডটা একটু খুলে নিতে হবে। সোজা করে নিতে হবে, একটু ঠান্ডা করবেন আপনারা, কিন্তু আমার একটু গরম তো। দেখুন কিরম হয়েছে, আমি এবার কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সফট স্পঞ্জি হয়েছে, এই হচ্ছে এগলেস ওয়ালনাট বানানা কেক।